ক্ষুদ্র একটি ভ্রূণকে গর্ভে ধারণ করে পরিপূর্ণ মানব শিশু জন্ম দেওয়া পর্যন্ত একজন গর্ভধারিণীকে অনেক ধরনের নতুন অভিজ্ঞতা ও অস্বস্তির সম্মুখীন হতে হয়। কিছু মায়েদের ক্ষেত্রে এই অস্বস্তিতে নতুন মাত্রা যুক্ত করে কার্পাল টানেল সিন্ড্রোম। এই সমস্যায় হাতে ব্যথা, অসার অনুভূতি, ঝিনঝিন করা সহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। প্রায় 60% অন্তঃসত্ত্বা মহিলা গর্ভধারণের কোনো একটি পর্যায়ে আক্রান্ত হন এই সিন্ড্রোমে। বিশেষ করে কর্মজীবী মহিলাদের কাজের সময়কে কঠিন করে তোলে এই সমস্যা। রাতের বেলা ঠিকভাবে ঘুমাতে পারেন না অনেকেই। যদিও এটি ততটা উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নয়, প্রসবের পরেই বেশিরভাগ মায়েরা আপনাআপনি সুস্থ হয়ে যান। যদি আপনিও এই সমস্যার ভুক্তভোগী হয়ে থাকেন, তাহলে কিছু সহজ উপায় অনুসরণ করে সুস্থ রাখতে পারেন হাত দুটোকে। আসুন জেনে নেই কার্পাল টানেল সিন্ড্রোমের খুঁটিনাটি ও সমাধানের উপায় সম্পর্কে। আমাদের কবজির কাছাকাছি ছোট 4টি কার্পাল হাড় ও একটি লিগামেন্ট মিলে গোল সরু টানেলের মতো আকৃতি তৈরি করেছে। একে বলা হয় কার্পাল টানেল। কার্পাল টানেলের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। তার মধ্যে অন্যতম হল মিডিয়ান নার্ভ। আমাদের সারা দেহে স্নায়ু উদ্দীপনা পরিবহনে অংশ নেয় অসংখ্য স্নায়ু বা নার্ভ। তেমনি হাতের আঙ্গুলে স্নায়ু উদ্দীপনা পরিবহনের কাজটি করে মিডিয়ান নার্ভ। বৃদ্ধাঙ্গুল, তর্জনী, মধ্যমা ও অনামিকায় সারা আদান প্রদানের কাজটি এই স্নায়ুর মাধ্যমেই হয়ে থাকে। এই মিডিয়ান নার্ভ হাত থেকে আঙ্গুল পর্যন্ত যাওয়ার সময় কার্পাল টানেলের মধ্য দিয়েই যায়। যদি এই টানেলের উপর চাপ পড়ে, তখন মিডিয়ান নার্ভ স্বাভাবিকভাবে স্নায়ু উদ্দীপনা পরিবহন করতে পারে না, ফলে হাতে ব্যথা, অসার অনুভূতি, ঝিনঝিন করা সহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। এই সমস্যা হাত থেকে বাহুতেও ছড়িয়ে পড়তে পারে। মাঝে মধ্যে দুটি হাতই একই সাথে আক্রান্ত হয়ে ভোগান্তি বাড়িয়ে দেয় বহুগুণ। এই সমস্যাটি কার্পাল টানেল সিন্ড্রোম নামে পরিচিত। গর্ভাবস্থায় হাত পা ফুলে যাওয়ার সমস্যার সাথে মায়েরা বেশ পরিচিত। শরীরে পানি জমে গেলে এই উপসর্গ তৈরি হয়। দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো ফুলে গিয়ে ভেতরের কাঠামোগুলোতে অতিরিক্ত চাপ তৈরি করে। যখনই হাত ফুলে যায়, সেটি কার্পাল টানেলকেও সংকুচিত করে ফেলে, ফলে টানেলের মধ্যে থাকা মিডিয়ান নার্ভেও চাপ পড়ে এবং স্নায়ু উদ্দীপনা পরিবহনে সমস্যা তৈরি হয়। তখন অনেক অন্তঃসত্ত্বা মহিলা অভিযোগ করেন যে হাত দিয়ে আগের মতো কাজ করা যাচ্ছে না। কাপড়ের বোতাম লাগানো কিংবা কোনো কিছু আঁকড়ে ধরার ক্ষেত্রে হাত সাবলীলভাবে কাজ করছে না। রাতে ঘুমানোর সময় বা সকালে উঠে হাতে ব্যথা করে, মাঝে মাঝে অসার অনুভূতি হয়। তবে এমনটা হলেই যে কার্পাল টানেল সিন্ড্রোম হয়েছে বলা যাবে তা কিন্তু নয়। কিছু নির্দিষ্ট লক্ষণ দেখে তবেই আপনি এ ব্যাপারে নিশ্চিত হতে পারেন। উপসর্গগুলো হলো হাত ও আঙ্গুলে অসার অনুভূতি, সূঁচ ফোটানোর মতো ব্যথা, হাত ঝিনঝিন করা, আঙ্গুল ফুলে যাওয়া, কোনো বস্তু আঁকড়ে ধরতে গেলে হাতে দুর্বল অনুভূতি, রাতের বেলা সমস্যা বৃদ্ধি পাওয়া। এতে অনেক রোগী অনিদ্রায় ভুগতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পর হাত ব্যথা করা, কাজ করতে করতে হঠাৎ হাতে অবশ অনুভূতি হওয়া। প্রথম দিকে লক্ষণগুলো হঠাৎ করে দেখা দিলেও ধীরে ধীরে তা বাহু ছাড়িয়ে কাঁধেও অনুভূত হতে পারে। কিছু ক্ষেত্রে উপসর্গগুলো দীর্ঘস্থায়ী হয়, তখন মায়েদের উচিত স্বাস্থ্যকর্মী বা ডাক্তারের পরামর্শ নেওয়া। যাদের ক্রমাগত হাতের কাজে ব্যস্ত থাকতে হয়, যেমন টাইপিং এর কাজ, সেলাই, লেখালেখি ইত্যাদি, তাদের ক্ষেত্রে এই সমস্যাটি বেশি হয়ে থাকে। স্থূলকায় মহিলাদের সাধারণত এই সমস্যা বেশি দেখা দিতে পারে, তবে এর নির্দিষ্ট কারণ এখনো অজানা। গর্ভকালীন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগতে থাকা মায়েদের ক্ষেত্রেও বেড়ে যায় কার্পাল টানেল সিন্ড্রোমের ঝুঁকি। যেসব মায়েরা একাধিকবার গর্ভধারণ করেছেন, তাদের শরীরের হরমোনাল পরিবর্তন এই ধরনের সমস্যা তৈরি করতে পারে। পরিসংখ্যান বলছে গর্ভাবস্থায় তৃতীয় ট্রাইমেস্টারে মায়েরা বেশি আক্রান্ত হন কার্পাল টানেল সিন্ড্রোমে। তবে সুনির্দিষ্টভাবে এই সময়ে হবে এমনও নয়। অনেক মায়েদের ক্ষেত্রে তৃতীয় ট্রাইমেস্টারের আগেই লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করে। যে সময়টিতে শরীরে পানি আসা, হরমোনাল পরিবর্তন ইত্যাদি ঘটতে শুরু করে, তখনই কার্পাল টানেল সিন্ড্রোমের উপসর্গ দেখা দিতে পারে।
যেসব কাজে এই উপসর্গ বৃদ্ধি পায় সেসব কাজ কমিয়ে দিন। টাইপিং, সেলাই বা লেখালেখির মতো কাজগুলো কম করুন। কাজের মাঝে বিরতি দিন, বেশিক্ষণ একটানা কাজ করবেন না। 15-20 মিনিট পর পর হালকা বিরতি দিয়ে অন্য কাজ করুন। কাজ করার সময় কবজি যথাসম্ভব সোজা রাখার চেষ্টা করুন। টেবিল বা ডেস্কের ভারসাম্যপূর্ণ উচ্চতা বজায় রাখুন, যাতে টাইপ করার সময় কবজি নিচের দিকে বাঁকিয়ে না থাকে। এখন বাজারে এরগোনমিক কিবোর্ড ও মাউস পাওয়া যায়, প্রয়োজনে সে ধরনের কিবোর্ড ও মাউস ব্যবহার করুন। কাজের ফাঁকে ফাঁকে হাত ও বাহুর কিছুটা স্ট্রেচিং ব্যায়াম করে নিন। হাতে অবশ লাগা বা ঝিনঝিন অনুভূতি হলে কবজিতে মিনিট 10 আইস প্যাক ধরে রাখলে আরাম বোধ হতে পারে, অথবা ঠান্ডা পানিতে কবজি চুবিয়ে রাখতে পারেন। ঠান্ডা ও গরম প্যাক একসাথে ব্যবহার করেও দেখতে পারেন। একটি বোতলে ঠান্ডা পানি নিন এবং আরেকটি বোতলে গরম পানি নিন। এবার 1 মিনিট ঠান্ডা পানির বোতল এবং 1 মিনিট গরম পানির বোতল আক্রান্ত স্থানে ধরে রাখুন। গরম পানির বোতলটি একটি কাপড় দিয়ে মুড়িয়ে নেবেন, অথবা 2টি পাত্রে ঠান্ডা এবং গরম পানি নিয়ে তাতে হাত চুবিয়ে রেখেও এটি করা যায়। এভাবে 5-6 মিনিট করতে থাকুন এবং দিনে 3-4 বার করুন। যখন বিশ্রাম নেবেন তখন হাত বালিশের উপর উঁচু করে রাখুন, এতে হাতের ফোলাভাব কমবে এবং সাথে ব্যথাও কিছুটা লাঘব হবে। যদি রাতে সমস্যা বেড়ে যায় তাহলে হাতের উপর ভর দিয়ে ঘুমাবেন না। ঘুম থেকে উঠে নিয়মিত হাতের হালকা ব্যায়াম করুন। বিশ্রাম নিলে এই উপসর্গ কিছুটা লাঘব হয়, তবে সেই সাথে হাতের এক্সারসাইজ করাটাও জরুরি। এই সমস্যা কমানোর জন্য কিছু উপযোগী ব্যায়াম হতে পারে। হাতের আঙুলগুলো খোলা রেখে হাতের কবজি সামনে পেছনে বাঁকান, এভাবে 10 বার করুন। বৃদ্ধাঙ্গুলের সাহায্যে সেই হাতের প্রতিটি আঙুল একবার করে স্পর্শ করুন, এই কাজটিও 10 বার করুন। সমস্যা দীর্ঘস্থায়ী ও অসহনীয় হলে সেক্ষেত্রে স্প্লিন্ট ব্যবহার করতে পারেন, বিশেষ করে রাতে ঘুমানোর সময়। এটি আপনার কবজি সোজা রাখতে সাহায্য করবে। এই বিষয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে নিন। গর্ভাবস্থায় ক্রমাগত এই উপসর্গ বৃদ্ধি পাওয়ায় অনেকেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, কিন্তু মনে রাখবেন সন্তান জন্ম দেওয়ার পরপরই এই সমস্যা দূর হয়ে যায়। যেহেতু সে সময় গর্ভাবস্থার শারীরিক পরিবর্তনগুলো আর থাকে না, তাই শরীরে পানি আসা বা ফোলা ভাবটা কমে যায়, সেই সাথে কার্পাল টানেলের সংকোচনও দূর হয়ে যায়। কিছু মায়েরা অভিযোগ করেন যে বাচ্চাকে দুধ খাওয়াতে গিয়ে লক্ষণগুলো বাড়ছে। সন্তান জন্মদানের 10 মাস পরেও হাতের ব্যথা, দুর্বলতা ইত্যাদি দূর হচ্ছে না, এই মায়েদের উচিত দেরি না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া। বেশিরভাগ অন্তঃসত্ত্বা মহিলা এ ধরনের অস্বস্তিগুলোকে তেমন গুরুত্ব দেন না, কিন্তু এটি নিয়মিত আপনার কাজে ব্যাঘাত ঘটালে ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করুন। নিজে থেকে ব্যথার ওষুধ খাওয়ার মতো বোকামি করবেন না কখনোই। যদি প্রতি রাতেই ঘুমের সমস্যা হয় ডাক্তারের সাথে যোগাযোগ করুন, তখন ডাক্তার স্প্লিন্ট বা ব্রেস পরিধানের পরামর্শ দেন। গর্ভকালীন সময়ে একজন মা অনেক সমস্যার মুখোমুখি হন, কিছু সহজ তথ্য জানা থাকলেই এর সমাধান হয় খুব দ্রুত। নিজের অসুস্থতার ব্যাপারে পর্যাপ্ত জ্ঞান ও সঠিক স্বাস্থ্যবিধি আপনাকে দ্রুত নিস্তার দেবে, কর্মব্যস্ত জীবনকে রাখবে স্বস্তিদায়ক ও ঝামেলামুক্ত। আজ এ পর্যন্তই, সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।